হ্যালো ছোট্ট বন্ধুরা, এতদিন তো আমরা গুণ শিখেছি, যোগ শিখেছি, বিয়োগ শিখেছি। আজকে কিন্তু আমাদের নতুন একটা আইটেম শিখবো, সেটা হচ্ছে ভাগ অঙ্ক। ভাগ অঙ্কে দেখো চিহ্নগুলো আগে আমরা দেখিনি। যোগ অঙ্কের চিহ্ন তোমরা জানো, এই যে যোগ চিহ্ন, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, কোনাকোনিটা হচ্ছে গুণ চিহ্ন, আর দাগ দিয়ে তলায় আর ওপরে গোল্লা দেওয়াটাকে হলো ভাগ চিহ্ন। তাহলে আমরা এই চিহ্নগুলো দেখেই বুঝে যাবো আমাদের যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, না গুণ করতে হবে না করতে হবে কেমন। তারপরে দেখো ভাগের এইভাবে চিহ্নটাও কিন্তু একটা চিহ্ন, বড় বড় অঙ্কগুলো আমাদের কিন্তু এইভাবে করতে হবে, নামতার সাহায্যে যেটা সেটা মুখে মুখে করলে, কিন্তু বড় ভাগগুলো কিন্তু আমাদের এভাবে করতে হবে। এবার এই ভাগ অঙ্কের বিভিন্ন জায়গায় চারটি অংশ আছে ভাগ অঙ্কের। এই প্রথম যেটা দিয়ে ভাগ করব সেটাকে বলা হয় ভাজক, যাকে ভাগ করব সেটাকে বলা হয় ভাজ্য, তারপরে ভাগ ভাগ করে যেটা বেরোলো সেটা হচ্ছে ভাগফল, আর অবশিষ্ট যেটা থাকবে সেটাকে বলা হয় ভাগশেষ। তাহলে ভাগ অঙ্কের চারটি অংশের নাম আমরা পেয়ে গেলাম। এবার দেখো ভাগ অঙ্কে যে দিয়েছি আমাদের, দেখো কত পৃষ্ঠা, নয় অনুশীলনী, কত পৃষ্ঠা, 36 পৃষ্ঠা। দেখো কিছু ভাগ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেখো 16 ভাগ 4। দেখো আমি পাশে লিখে নিয়েছি 16 ভাগ 4, 4 4 16, নাম তার সাহায্যে করছি। এবার দেখো তারপরটা ধরে রয়েছে 54 ভাগ 6, 6 9 54, 9টা বসিয়ে দিলাম। 81 ভাগ 9, 9 9 81, 9টা বসিয়ে দিলাম। 72 ভাগ 9, 9 8 9 72 বসিয়ে দিলাম, 8 বসিয়ে দিলাম। 28 ভাগ 7, 4 7 28। তাহলে দেখতে পাচ্ছ ভাগ অঙ্কগুলো আমরা এখানে লেখা রয়েছে, এখান থেকে আমরা তুলে নিয়ে এসে আমরা ভাগগুলো করছি। এবার দেখো একটা মজার জিনিস, ভাগ অঙ্কের কিন্তু আরেকটা বললাম না যে এরকম দাগ দাগ দিয়েও করা হয়, এই ভাগ অঙ্কে দেখো এইভাবেও করা যায়। যেমন ওই অঙ্কটাই আমি কি করলাম, 16 বসালাম, 4 4 16, তারপরে দেখো 6 দিয়ে 6 9 54 কাটাকুটি করে দিলাম, 9 দিয়ে এই ভাগের চিহ্ন দিয়ে 9 9 81, তা 9 8 9 72, এবার 4 7 28। এইভাবেও তোমরা করতে পারো, আবার এইভাবেও করতে পারো, দুটোতেই আমি রাইট দেব কেমন। তোমরা এইভাবে ভালো করে ভাগ অঙ্ক করো, তারপরে বাকিগুলো আবার আমি করাবো।